বন্ধুরা, আপনি কি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকাতে চান? বন্ধুরা, আপনারা কি জানতে চান কিভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে ফেলবেন বা হাইড করে ফেলবেন? বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে ফেলবেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে ফেলবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি আজকের পাপটেকের নতুন ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর ওপরে ডান দিকে যে তিনটি দাগের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে, এই পেজের একদম শেষের দিকে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার সামনে সেটিংস অপশন দেখাবে, আপনারা এই সেটিংস অপশনের ওপরে ক্লিক করবেন। সেটিংস অপশনের ওপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এই পেজের কিছুটা নিচের দিকে আসার পরে আপনারা একটি লেখা দেখতে পাবেন, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এর ঠিক 3 নম্বর লাইনে একটি অপশন দেখতে পাবেন, হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনারা এই অপশনের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে, এই পেজের দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন, হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, আপনারা এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে যে পেজটি ওপেন হবে এখানে দেখবেন আমার পাবলিক সিলেক্ট করা আছে। আপনি যদি পাবলিক সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টটি ফেসবুকের সবাই দেখতে পাবে। আর আপনি যদি এটি ফ্রেন্ডে সিলেক্ট করে নেন তাহলে কেবলমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ডরাই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে। আর আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে ফেলতে চান, তাহলে একদম শেষে অনলি মি যে অপশনটি আছে এটি সিলেক্ট করে নেবেন। এই অনলি মি অপশনটি সিলেক্ট করলে ফেসবুকের কেউ আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে ফেলতে পারবেন। আর অন্যেরা শত চেষ্টা করলেও আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।